ঘটনা রাস্তার উপরে হয়তো কোনো জায়গায় ঘটেছে, সেটা আমরা এটা বলছি না, গ্যারান্টি নিয়ে হয়তো ঘটেনি কোন আমি বলি আমার কাছে রিপোর্ট আছে। খালি ব্রিজে তোমরা জমায়েত করে গাড়ি ঘোড়া সব বন্ধ করো, ওদিকে বন্ধ করা হচ্ছে, চারদিকে বারোতলা চাকরি বন্ধ করা হচ্ছে। আমরা এখান থেকে হেড়িয়া স্টেশন থেকে আমার বোগামোড় 24 কিলোমিটার রাস্তা কাছাকাছি, আমরা সমস্ত জায়গা আপনাদেরকে নিয়েও আসলাম, আপনারা দেখলেন রাস্তার উপরে ঘটনা যে ঘটেছে এটা অস্বীকার করার জায়গা নেই, কেউ ঢিলবে না। ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, ফুটে গেছে আমার কাছে। এখানেও যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা ১৩টা গাড়ি ওর গায়ে যদি আঘাত পড়ে, এ খেজুরি কিন্তু বলে দিলাম কোন কারণে সে আবেগ প্রবণ হয়ে সে এসছে, কোন এমএলএ
আপনারা
গাড়িগুলো ছাড়ান না, ওখানে গাড়িগুলো ছাড়ান না, গাড়ি ছাড়ুন তারপরে দেখা যাবে। হ্যাঁ আমরা যাচ্ছি তো, বিজেপি কর্মীদের এই কারণে মারছে তৃণমূলের কারণ লোক, কারণ হচ্ছে এইভাবে এরা সন্ত্রাসী। যতক্ষণ বিজেপি কর্মীরা শান্তিভাবে বাড়ি ফিরতে না পারবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে। গাড়ি ভাঙলে তার প্রতিকার কি হয় দেখবো, মানে গাড়ি ভাঙু গাড়ি ভাঙলে ভাঙু গাড়ি ভাঙু, ঠিক আছে গাড়ি ভাঙু তারপরে আমাদের দেখি গাড়ি ভাঙু, আমার গাড়ি ভাঙতে পারে না, গাড়ি ভাঙে ভাঙু আজকে মমতা হটা মমতা হটা সামনে চলে এখানে দাঁড়াবে বাংলা
লেগে থাকো না বোম এবং বন্দুকের স্তূপ তৈরি করেছে। পার্থ বাবু গোহারা হেরেছে নিজের বুদ্ধে 142 পুলিশের দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত স্তরের মানুষকে সুরক্ষিত সুরক্ষিত ভাবে না পৌঁছানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ার দিচ্ছি, তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ার দিচ্ছি। কত বড় দম হয়েছে আমরা দেখছি, আমরা এখানে কি
যে হামলা চালানো হয়েছে এবং তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে খেচুরি এবং হেড়িয়া রাস্তা অবরোধ করে রেখেছে। এই রাস্তা সম্পূর্ণ এই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।